नमस्कार बंधुरा आमी रेशमी बोलছি आमी तोमादेर एखोन देखाबो लाउ डाटा शाक दिए माने सब समेत लाउ शाकेर एकटा पातला झोल। तार जोन्नो डाटा शाक लाउ शाक सब এইভাবে ছোট ছোট করে ডাটা কাটা আছে, উপরের যে একটা শোয়া থাকে সেইটা ছাড়িয়ে নিয়ে এইভাবে পিস করা, আর যে পাতাগুলো লাউ পাতা সেগুলোকে কুচিয়ে রাখা ছোট ছোট করে। আর রাখা আছে এর সঙ্গে যেটা আমার লাগবে সবজি, কুমড়ো আছে এরকম 7-8 পিস, একটা মাঝারি মাপের আলু নিয়ে এরকম লম্বা করে কাটা, আর একটা মাঝারি মাপের বেগুন এইরকম পিস করে কাটা, আর লাগবে 4টে কাঁচা লঙ্কা, এখানে বড়ি, 1 চা চামচ আটা, আর যা যা লাগবে ফোড়ন নুন হলুদ আমি সব দেখিয়ে দেব। রান্নাটা আমি সরষের তেলে করব। তো এখানে আমি 10-12টা মতো বড়ি নিয়েছি, 12টা আছে। আর এখানে অল্প তেল দিয়েছি, এখন আগে বেগুনগুলো একটু সাঁতলে নেব। তেল গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে মাঝারি করে দিলাম, দিয়ে এইবার শুধু বেগুনগুলো দেব আগে। তেল এখানে মোটামুটি 1 টেবিল চামচ দিয়েছি। एक चिमटी लवण, सामान्य 1/4 चा चामचेर कम हलुद गुड़ो, एकटू सातलानोर पर जाते देखते भालो लागे रंगटा भालो आसे। বেগুন আমার সাতলানো হয়ে গেছে, এটাকে এবার এক পাশে সরিয়ে রাখছি। এবার আরেকটু তেল দেব, বড়িগুলো ভাজবো। 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, দুটো পিঠি সুন্দর করে ভাজতে হবে যেন কালো না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। খুব তাড়াতাড়ি রং এসে যায় ভাজার রং। এই যে এখনই শুরু হয়ে গেছে তেলে দিতে দিতে, দেখলেই বোঝা যায় যে এগুলো ভাজা হয়ে গেছে। আর যেগুলো হয়নি উল্টে পাল্টে দেব, কাঁচা যেন না থাকে। বড়ি ভাজা হয়ে গেছে, এক এক করে এই বেগুনের পাত্রে বড়িগুলো তুলে রাখবো, এবার সরিয়ে রাখবো। এর মধ্যে এবার ফোড়ন দেব। প্রথমে দিয়ে দিই 2টো কাঁচা লঙ্কা, ওয়ান ফোর চা চামচ কালো জিরে, এবার দিয়ে দেব প্রথমে আলুগুলো দেব। কেন জানো না, কুমড়ো আগে যদি দিই তাড়াতাড়ি নরম হতে শুরু করে দেয়, আলু ভাজার পর আমি কুমড়ো দেব। 2-1টা বেগুন এর মধ্যে রয়ে গেছে, দেখতে পাইনি, একসাথে আলুর সাথে একটু নেড়ে নিচ্ছি। চিমটি নুন দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচেরও কম, এটাও আঙুলে তুললে 1 চিমটি হবে হলুদ গুঁড়ো। খানিকটা সাপলানো হয়েছে আলু, তাই জন্য এবার কুমড়ো দিয়ে দিচ্ছি। এই ঝোল কিন্তু খুব যখন গরম পড়ে খুব খেয়ে তৃপ্তি, শরীর ঠান্ডা করে। আর একটা বড় কথা, চিকিৎসকরা বলে থাকেন হার্টের যাদের সমস্যা বা সুস্থ মানুষ যারা, তাদেরও হার্ট ভালো রাখে এই লাউ শাকের ঝোল। তাই জন্য বাজারে দেখতে পেলে আমি নিয়ে আসি। এই গরমের সময়টা আমি মাঝে মধ্যেই রান্না করে থাকি, তখন কিন্তু মশলাদার খাবার মোটেও ভালো লাগে না। চারাপোনা মাছের পাতলা ঝোল বা এইরকম লাউ শাকে ডাঁটার ঝোল, এগুলোই কিন্তু বেশি শরীরে তৃপ্তি এনে দেয়। এইবার দিয়ে দেব ডাঁটা শাক সমেত সব। ভালো করে মশলার সাথে, ফোড়নের সাথে এবং সবজির সাথে শাকগুলো মেশাবো। তার আগে নুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ। কেন দিলাম? এটা যেহেতু ঝোল হবে, পরিমাণে ঝোলের সঙ্গে বাড়বে, তাই জন্য 1 চামচ দিলাম। যদি চচ্চড়ি শুকনো গামাখা করতাম তাহলে আরেকটু কম করে দিতাম। এবার দিয়ে দেবো হলুদ। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আগেই জল দেবো না, কেননা এই লাউ শাক থেকে অনেকটা জল বেরোবে। এবারে তেলটাকে সিম করে দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে ভেতরে শাকের থেকে জলটা বেরিয়ে যায়। এবার ঢাকা খুলে দেখে নিই। সিম করা ছিল কিন্তু আমার, অনেকটাই দেখো জল বেরিয়ে নরম হয়ে গেছে। এবার একটু মেশাতেও সুবিধা হবে, সেদ্ধ জল দিলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দেবো চিনি 1 চামচ, 2 চামচ, 4 চামচের। আর এখানে যেটা দেখালাম আটা 1 চা চামচ রেখেছিলাম, সেইটা সামান্য ঠান্ডা জল দিয়ে একটু গুলিয়ে রেখেছি। এটা আমি পরে ব্যবহার করব, সেটা দেখিয়ে দেব। আগে এগুলো সেদ্ধ তো হোক। তাহলে এবার গরম জল দিয়ে দিচ্ছি, খুব গরম না, যাতে আমাদের আঙুল ডোবাতে পারি সেরকম গরম। বেশি করে দিয়ে দিই, ঝোল খাওয়া হবে, তাই জন্য একটু জলের পরিমাণ তো বেশি দিতেই হবে। সেদ্ধ হবে, আবার জলও থাকবে। সেদ্ধ হওয়ার পরে যে জলটা থাকবে, তাই একবারে আমি ঝোলের জন্য বেশি করে জল দিয়ে দিলাম। তাহলে আমার নুন মিষ্টি কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, যেটা রেখেছিলাম 2 ফোড়নে দিয়েছি, আর 2 দিয়ে দিলাম। দিয়ে এবার সবটা সেদ্ধ হতে দেবো। বেগুন আর বড়ি কিন্তু শেষে দেব, এখন না। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটা এবার মাঝারি করব। এবার ঢাকা খুলে দেখে নি। একটা ডাটা তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এই যে সেদ্ধ হয়ে গেছে, তার মানে এবার বাকি যে আমার উপকরণ সেইটা এবার দেওয়ার সময় হয়ে গেছে। এই সাতলানো বেগুন আর বড়ি ভাজা, সব কিছুর সাথে মিশিয়ে দেবো। মাঝখানে আমি খেয়ে দেখেছি নুন মিষ্টি, আর একটু নুন দিয়েছি আমি। এরকমভাবে তোমরাও খেয়ে দেখবে, প্রথমে দেবে, তারপরে মাঝখানে যখন সব সেদ্ধ হয়ে আসবে তখন একবার মুখে দিয়ে দেখবে। আবার ঢাকা দেব, বেগুন আর বড়ি আর বাকি যেটুকু সেদ্ধ হওয়ার বাকি সব কিছু, তার জন্য ঢাকা দিয়ে ফ্লেম কিন্তু আমি মাঝারিতেই রাখবো। এবার ঢাকা খুলবো, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলো বড় বড় হয়ে গেছে ফুলে ঝোল ঢুকে। তাহলে এবার দেখেই মনে হচ্ছে হয়ে গেছে। লাস্টে যেটা করব, ঠান্ডা জল দিয়ে 1 চা চামচ আটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, কেন ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগে। এইভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। এই সুন্দর লাউ শাকের ঝোল তোমাদের শেখালাম, তোমরা এই গরমের সময় করে দেখো। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো।